আর ভকতে গাথিলা তুলো খিরে মালা কল পতুয়ার জরি ও হরি এই বেলি রাখিবু হরি ভকতে গাথিলা তুলসীৰে মালা কল পতুৱাৰ জৰি রাখিবু হরি এই বেলি রাখিবু হরি নারী তুলো ক্ষীর ডালে পাতে সিঙে ডালে পাতে সিঙে সিতু নারীর সপ্তম
হয়ে কদিনা হে নারদ মুনি হয় উঠিয়া প্র ভাতে বৈকুণ্ঠলৈ যাও বুলি ও ভাবিলাম হে বহুদিন প্রভুর মই ও খবর লওয়া নাই আর সেই কারণে আজিয়েই প্রভুর মই ও খবর ল আৰু এহি ভাবি নাৰদ মুনি ও বৈকুণ্ঠলৈ যাই আৰু বৈকুণ্ঠত গৈ নাৰদ মুনিয়েই আচৰিত বস্তু এক ও দেখিবা ক বস্তুটো কি আছিল জানে ৰাইজ হে আচৰিত বস্তুটো আছিল পৰ্বত সম কৰি এসোপামান গোবৰ কি ও তাক দেখি নাৰদ মুনি ও আচৰিত হৈ হাহি হাহি নাৰদ মুনি ও কৃষ্ণ ৰাগে তুমি ৰাখিছা সজা
কৃষ্ণই বলে উনা নারদ উনা কমায় কি কারণে গোবর মই রাখিছো মুনি নারদ এই বৈকুণ্ঠত মই অকল গোবরেই রখা নাই এই বৈকুণ্ঠত মই আর বহুতো ভাল ভাল বস্তু সজাই রাখিছো হো আসোয়া মুনি নারদ এ খোজে দেখিছা গৃহ ও সজাই থৈছো আর সেই গৃহর ভিতরত কি দেখা পোৱা তুমি তুমি বহি বুলি নারদ মুনি ও রৈনাথা গৃহর ভিতর আৰু গৃহতির ভিতর গৈ নারদ মুনিয়ে দেখা পালে ও শুনর পালে শুনর কথা দেখিবা কপাইলা তাক দেখি নারদ মুনি নারদ মুনি এই মনে মনে ভাবেই প্রভুই প্রভুই নিশ্চয় মোর কারণেই এই সোণর কথা আর সোণর পালেং সজাই রাখিছে কারণ প্রভুর মই একান্ত ভকত ও এহি ভাবি নারদ মুনি ও উলায়া সন্মুখতে কৃষ্ণ প্রভুক দেখি বাক সন্মুখতে কৃষ্ণ প্রভু প্রভু শ্রীকৃষ্ণই নারদ মুনিক চাই কৈছিল নারদ মুনি সেই গৃহটির ভিতর গৈ তুমি কি কি দেখা পালা কোয়াচোন প্রভু সেই গৃহটির ভিতর গৈ মই দেখা পালো ও শুনার কথা শুনার পালে দেখিবা কপালো কিন্তু প্রভু এটা কথা প্রভু মই বুঝিয়ে না এটা কথা প্রভু মই বুঝিয়ে না প্রভু এই বৈকুণ্ঠত আপুনি বহুতো ভাল ভাল বস্তু সজাই রাখিব লাগিছিল কিন্তু প্রভু আপুনি সজাই রাখিছে পর্বত সম করে গোবর এই গোবর কারো বাবে সজাই রাখিছে প্রভু কারো বাবে সজাই রাখিছে তেতিয়া প্রভু শ্রীকৃষ্ণ নারদ মুনিক চাই কৈছিল হে রামুনি নারদ এই সকল কথা যদি তুমি বুঝি পোৱা নাই এই সকল কথা তোমাক আজি মই কহিব বুঝাই শুনা মুনি নারদ ও হাহি হাহি নারায়ণে
মহান আত্মা এই বৈকুণ্ঠলৈ আহিব হে আত্মাতিয়েই হে আত্মাতিয়েই এই মহজাই থোৱা এই মহজাই থোৱা সোণৰ কোঠাত থাকিব হে আত্মাতিয়েই এই মহজাই থোৱা সোণৰ পালেঙত শুব কিন্তু মুনি নারদ হে আত্মাতিয়েই এই বৈকুণ্ঠত ভাত খাব নোৱাৰিব আত্মাতিয়ে খাব লাগিব আত্মাতিয়ে খাব লাগিব এই মহজাই থোৱা এই মহজাই থোৱা গোবৰ কি গোবৰ খাব লাগিব অ মুনি নারদ আত্মাতি খাব লাগিব এই মহজাই থোৱা গোবৰ তেতিয়া তেতিয়া নারদ মুনিয়ে প্ৰভু কৃষ্ণক চাই কৈছিল প্ৰভু প্ৰভু হৈ কথা প্ৰভু মই বুজি পোৱা নাই কোন কালে প্রভু মোক কোন কালে প্রভু মোক তেনে হলে শুনা মুনি নারদ ও বীরবাহু নামে আসিল যাই হে যাইক যজ্ঞ যিমান আছিল ও সকলকো তথাপিতো রাজা রানীর সন্তান ন তথাপিতো রাজা রানীর পিছত
হয় আজি কালি রানিক সাই কইছিল শুনা রানী তুমি তুমি দেখিলা নহয় ভগবানে ভগবানে আমার মনের কথা শুনা পালে আর সেই কারণেই তেও আমার বুকুর মাজলই এই মরমলগা কন্যাজনীক এই মরমলগা কন্যাজনীক পঠাই দিলে এইক মই তুলি ইতালি ডাঙর দীঘল করিম আর উপযুক্ত বয়সত এটি এটি ধুনিয়া দরা সাই এইক মই বিয়া দিম আর তার পিছত রজাই হে কনক দেব বীরবাহু ও মাতিয়া গণি পড়ি কন্যার নাম মোহিনীরা গণি পড়ি কন্যার নাম ও এই কথা নগর প্রসার হইল তহতে শুনা নাই সচাকে শুনা নাই সচাকে শুনা নাই এ মোৰ মাই অ বনিহ ও আমাৰ ৰজা আমাৰ ৰজা এই বুঢ়া কালত এই বুঢ়া কালত এটা বোলে মোৰ মা আইঠা কলত চলি হৈছে
কি কয় অ বনিহত যেহেতু আমার রাজ্য চলি হয়েছি আমার রজা চলি হয়েছি বাসায় এই বুড়া কালো চলির মুখ দেখা পাছি আমি একবার খবর লয়া হব খবর লবা যাবি খবর লবা যাবি বনি হত আমি খবর লবা যাম পিছে আমি গান মারি মারি যাম চলি জন্ম হওয়া কথা হয় না নহয় বনি হাত তহতে মোর লগত ধরি যাবি ও বনি হত চলি চাবাক লাগি ৰজাৰ ঘৰে যাওঁ চাবাক লাগি ৰজাৰ ঘৰে যাওঁ আমাৰ দেখোন চলি হয় কেঁচা শিঙি দৰে বনি কেঁচা শিঙি দৰে ৰজা দেখোন চলি হয় দৰে হাঁহি মাতি নারীগণে হৈ উপস্থিত রজার কন্যাক চাবলৈ আগবাঢ়ি গৈ রজার কন্যাক চাবলৈ আগবাঢ়ি গৈ ও বনিহত ওই তুনে কি চলি বনিহত মোর মা ইমেন নাঙা চলি ও বনি হত আমি চলি চালো রানীক আশীর্বাদও দিল হয় না নহয় পিছে আমি ঘরা ঘরি যাই থাকবো লাগি কারণ আমার ঘর তো তিনটেন আছে বনিহত মই রান্ধি তো খুয়াবাই লাগবো গতিকে ইয়াতে দেরি করে লাভ নাই আমার যাই থাকাই ভাল হব বনিহত আহি থাক আহি থাক আহি থাক অ বনিহত পিছে আমি যাই থাকাই ভাল হব ও হিমতে নারীগণে বিদায় মাগিলা চাওক রাইজ বিধির লিখন না যাই খন্দন যিদিনাখনৰ পৰাই যিদিনাখনৰ পৰাই নারীগণে সেই শিশুটিক আৰু ৰাণীক আশীর্বাদ দিছিল সেই দিনাৰে পৰা সেই দিনাৰে পৰা ৰাণীৰ অচিন ৰোগ আৰম্ভ হৈছিল বিধির লিখন Bye.
গণক চাই রাজা কইবে লাগিলা হন্ডগণ মহারাজ ও রানীর বলে কিবা অসীন রূপ আরম্ভ হইছে হয় মহারাজ জেই জেই মোর রানীর রূপ ভাল করিব পারিব জেই মোর রানীর রূপ ভাল করিব পারিব কেওকে মই সহস্র সোণর মুদ্রা আর অর্ধ রাজ্য দান করিম ও কথা শুনি সৈন্যগণে ও রই নাথা কত কিমান বড্ড আহি ও রানী কসা তথাপি তো রানীর রোগ ভাল তথাপি তো রানীর রোগ ও বাসাহত ও তহত ওইসা বেমারি সাবা তহতে পারবি না তহতে নরা তহতে নরা ও বাসাহত ও মই আসলো বেমারি সাম বলি ও যেটু লক্ষণ দেখা পাইছো ময়ও সাবা নরো বেমারি রাখাবার অবস্থাই নাই ও বাসাহত বাসাহত মোত্তা দেখ পালি ঔষধ আছে সেই পালি মই রানীক খুয়াই দিব পারো সেই পালি খুয়াই দিলি সেই পালি খুয়াই দিলি হয়তো রানী ভাল হব হয়তো রানী ভাল হব নহলে একেবারে খতমে হয়ে যাব পিছে খুয়াই দিম নাকি খুয়াই দিম তহতে গোটাকিতে আছা তো গোটাকিতে আছা তো ধরবি ধরবি আমাই আমাই চাও আমাই চাও মুখখন চাও মেলছো বহুদিন আকৌ খোৱা না নহয় চাও 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 মই মুখখন মেল মুখখন মেল ও বাসাহাত ও অলপ ভাল পাইছি নাই ভাল পোৱা নাই বেছি হৈছে আগত কাও বেছি আছে ও বাসাহাত আমি যেটো দেখা পাইছো ইয়াতে থাকি লাভ নাই নহয় আমি বেমারি ভাল করবে নরু এরপর আমি যাই থাকাই ভাল হব এরপর আমি যাই থাকাই ভাল হব হয় হত হই আহি থাক যাই থাক ওই হি বলে বদ্ধগণ হে বিদায় মাগিলা বীরবাহু ও শুনিবাক ৰাণী ৰাণী বুলি ৰজা ৰাণী ৰাণী বুলি ৰজা কান্দে বীৰবাহু Bye.
দুখিয়া দরিদ্র ব্রাহ্মণ আছিল ও দিন হরি নামে I'm gonna be brave, whatever, baby. As if I...
আজবাই চারিটা দিলে একলাই খাবলাই বাদাই আজি আজি মই এই বিৰবাহু ৰজাৰ ঘৰলৈ যাম আৰু তাতেই মই কিবান হয় কিবা অলপ খাবলৈ পাম হয় ভাবি বিপ্ৰবৰে ও ৰৈ নাথাক ৰজা গৃহত যাই পাছে আৰু বিপ্ৰবৰে গৈ দেখা পালেই অগিঙালানে বহি আছে বীৰবাহুৰা হেনকালে বিপ্ৰবৰে উপস্থিত হয় কি অ কথা শুনি বীৰবাহু ক্ৰোধত জ্বলিলা অন্ন লাগে এই তই কাম কৰি খাব নোৱাৰ দুটামান দুটামান অন্নৰ বাবেই এনেদৰেই এনেদৰে ভিক্ষা খুজি ফুৰিছ এই তই তই লাজ দেব কি লাগে তোক কি লাগে অন্ন লাগে নহয় ৰবা অলপ সময় ৰবা তোমাক মই অন্ন এতিয়াই দি আছো আৰু তাৰ পিছত ৰজাই ঐ আচৰিয়া কুমাৰাণী ৰজাই এয়া বিপ্ৰবৰ এয়াই তোমাৰ অন্ন তুমি তুমি ইয়াৰে যোগ্য বিপ্ৰবৰ তুমি আজি ইয়াকেই খাব লাগিব বিপ্ৰ খাব দিলা মো
زمان بركي بالي كبر باي كاري باي كالا خبر وراكي لي خبر وراكي لي باي يتي بلاي تايزام اي كبر اي كبر اي تنتون زمان وطاوكال لباي عدبا مريتر بيسان مريتر بيسان تورات ماي بوي كنت ساي اي كبار خاي اي كبار خاي تاكي بالاكي تاكي بالاكي ارو تار بيسان اوه هبلي بي بربار هبي داي مغيلا সকলখিনি কথা এই সকলখিনি কথা প্রভু শ্রী কৃষ্ণই নারদ মুনির আগত কই আছিল এতিয়া এতিয়া বুঝলে না হয় নারদ তুমি যে মোক প্রশ্ন করেছিলা এই বৈকুণ্ঠত মই তার বাবে গোবর সজাই রাখিছো এই বৈকুণ্ঠত মই হেই বীরবাহু রাজার আত্মার বাবে هاي بلا بحرزر اتمار بابي غبار خزائي ركيسو هاي اتمات يي هاي اتمات يي اي بوي كنتات هنار قطات تاكي بو هنار پالنغات خوبو كنتو مني نارات هاي اتمات يي هاي اتمات يي اي بوي كنتات اي موي خزائي توا اي موي خزائي توا غبار خاي تاكي بوي لگي بو تاكي بوي হে প্রভু হে মই মানে হে মই মানে আৰু আৰু এটা কথা প্রভু আপোনাৰ মুখৰ পৰাই জানিবলৈ বিচাৰিছিলোঁ মানে প্রভু এই 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 বীৰবাহু ৰজাৰ আত্মাই এই বীৰবাহু ৰজাৰ আত্মাই এই কুবৰ খোৱাৰ পৰা মুক্তি নাপাব নেকি প্রভু অসম্ভৱ এয়া এয়া কেতিয়াও সম্ভৱ নহয় নাৰদ মুনি এয়া এয়া কেতিয়াও সম্ভৱ নহয় তথাপিতো প্ৰভু মই আপোনাৰ মুখৰ পৰাই এই সকলোখিনি কথা এবাৰ এই সকলোখিনি কথা এবাৰ শুনিবলৈ বিচাৰিছো তেনেহলে শুনা মুনি নাৰদ হেই বীৰবাহু ৰজাৰ এজনী এজনী ছোৱালী আছে নাম তাইৰ নাম তাইৰ মোহিনী ৰজাই ৰজাই নিজেই নিজৰ ছোৱালীক বিয়া কৰালেই এই কুবৰ খোৱাৰ পৰা পাইব মুকুতি কি এ আপুনি কি কথা কৈছে প্ৰভু কেতিয়াও সম্ভৱ নহয় প্ৰভু কেতিয়াও সম্ভৱ নহয় ত্ৰিজগতৰ পতি হৈ আপোনাৰ মুখৰ পৰাই এই সকলোখিনি কথা ওলাইছে গতিকে এয়া নিশ্চয় চিৰসত্য কথাই হ'ব হে প্ৰভু দয়াময় এবাৰ এবাৰ মই সেই বীৰবাহু ৰজাৰ ঘৰলৈ যাম আৰু তাতেই তেওঁক মই এই সকলোখিনি কথা এবাৰ সুধি চাম আৰু তাৰ পিছত অনাৰজাই ৰে ¡Aquí!
কৈছিল ও ঘুরি ঘুরি আহি রাজা মই ও তোমার রাজ্য পালো তোমার এটা কথা কম বলি এটা কথা কম বলি শুনা রাজা বীরবাহু এ দান করিলে পুণ্য হয় ও জ্ঞানী লোকে আর হেই কারণে রাজা তোমার আত্মায় পাব যায় বৈকুণ্ঠ তোমার আত্মায় পাব যায় কিন্তু রাজা হেই বৈকুণ্ঠ তোমার ও আত্মার খাদ্য ভাত নহয় কহিল হুমায় তোমার আত্মার খাদ্য গোবর হব জানি পানি আত্মার খাদ্য গোবর হব জানি পানি কি তেতিয়া তেতিয়া বীরবাহু রাজার মনত পড়িছে এদিন এখন এজন ভিক্ষারী ব্রাহ্মণে মোক অভিশাপ দিছিল ও অভিশাপর কথা রাজার ও মনতপ কান্দি কান্দি মুনির আগে কহিবেলা কান্দি কান্দি মুনির আগে
কন্যা মোহিনী অতি রূপবতী কন্যা মোহিনী অতি রূপবতী কন্যাক বিয়া করালে হে রামকুটি কন্যাক বিয়া করালে হে রামকুটি কি ও কথা শুনি বীরবাহুর মহাচিন্তা হইলা ঘরের ভিতরের পড়াই কন্যা মোহিনী সকলবর শুনি আসছিল আর মোহিনীয় মনে মনে ভাবিছিল পিতাক চাবি বরণ করিলে যদি পিতাক চাবি বরণ করলে যদি পিতাই এই গোবর মুক্তি পায় তেনে গেলে
تنهالا بيتاك سامي بران خرات مورا بيتاك سامي بران خرات مورا لابا بطي لاي بيتاك سامي بران خرات مورا لابا بطي با ما تبيا با تبيا با كيا ريغلا اسي اسي با تبر دا غر خر ما كوري الله الله سبا اي با كون دي كون دي تو بولو زي اتي با اي با كون دي خلوت لات مولا ارو تار بيسات هو برانا ছত্র যাই হো আত্মহত্যা করো বলি হো গঙ্গার তীরে হেন কালে নারদ মুনি উপস্থিত হেন কালে নারদ মুনি উপস্থিত আর তেতিয়া নারদ মুনি বীরবাহ রাজাক চাই কৈছিল হে রাজা এই কর্ম তুমি কেতিয়াও নকৰিব ৰজা কিয় কিয় জানা ৰজা এই কৰ্ম কোনে কৰে জানা ৰজা এই কৰ্ম কেৱল কাপুৰুষেহে কৰে গতিকে এই কৰ্ম তুমি কেতিয়াও নকৰিব ৰজা কেতিয়াও নকৰিব আৰু তাৰ পিছত অ বুজাই পৰাই নাৰদ মুনি অ বৈকুণ্ঠ Oh
হাস্ত্রয় কয় জীবর মরণায় দেহা গলি পচি যায় ¡Gracias!